Quanto tempo ti vado a discutere se ci sei? তুলে দেবো না তুই তো নিয়ে যা, তারপর যাবো চাষ করবো, আমি যাবো আলু আনবো করবো, আর এটা আলু টাকা নিয়ে ঘুরে যাবো, আর নিয়েছিস কিছু না, অপারেশনটা হয়ে গেছে, ব্যথা কমে গেছে, হাড় ভাঙার ব্যাস।
আমি তো প্যান্ট এটা ছেড়ে নি, একটু করবি প্যান্ট ছাড়বি এক মিনিট। হ্যাঁ রোববার করে জামাটা পরে ফেলছি, গোপালের জামাটা, কারণ ওই পকেট নেই তো, সারা বেকার জামা, খুব অসুবিধা। শুধু মোবাইল বলে না, পকেট ছাড়া জামা পড়তে অভ্যাস নেই তো কখন। পয়সা টাকা যাচ্ছে, জালুক টাকা নেবো, মোবাইল ছিল না তো, আগেও আমরা পকেট ছাড়া জামা কেউ পরিনি, আমি কাকু ছোট মামা সুজি কাকু সুজি মামা, তাই না? পকেটলেস জামা আমরা কখনো পরিনি, অসুবিধা। এখন নয় মোবাইলের যুগ, 30-40 বছর ধরে, কিন্তু আগেও পকেটে ধরবো, পকেটে পয়সা রাখি, জামা টাকা পয়সা রাখে। আনিস দাই তো তাই করে, আনিস দা বুক পকেটে খুচরো পয়সা দিয়ে রাখে, আনিস দার মোবাইল রাখে পকেটে, যার জন্য কেউ ফোন করলে বুঝতে পারে না, এক ঘন্টা বাদে রিপ্লাই দেয়। আমাদের আনিস দা আছে অফিসে, মোবাইল আছে, মোবাইল নিয়ে যাবে না, না না ছুটির দিনে বলছিল, ছুটির দিনে মোবাইলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছি? ছুটির দিন আমার মোবাইলে কোনো দরকারই নেই, আমার ওটা একটা মানে আনওয়ান্টেড। হ্যাঁ ছুটির দিন আমার মোবাইলে কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন নেই ছুটির দিনে মোবাইলে। হ্যাঁ তুই তো কাজ কর, আমি আমার কিচ্ছু লাগবে না। সকালে যখন মাংস পড়ে যাবে, কালকে রান্না করেছে, আচ্ছা আজকে একটু মাংস করেছি, আমার জন্য একটু আলুর দম করিস, আলুর দমটা আদা ছাড়া, শুধু চামচ ভাত খাচ্ছি, তুমি বলো কোনো মানে আছে? সাপ্রেস জন্ডিস হবে,
খুচরো তোমার হয়তো 4 টাকা লাগবে, আমি এসে তোমাকে দিয়ে দেবো। আনলাম দুটো করে পড়ছে, 5 দিন যাচ্ছে। সরি সরি সরি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ পাওয়া যাবে। তোমার কাজে তো কোনো কিছু নেই, বাপ অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে।
Right.